বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যারা পৃথিবীতে আল্লাহর কাজ করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহর ইবাদত সমস্তভাবে করবে, তারা বেহেস্ত পাবে এবং একদিন তাদেরকে বেহেস্তে দেওয়া হবে। তো এখন আজকের কথা হলো, আপনারা যেটা থাম্বনেইলে পেয়েছেন যে সেই বেহেস্ত থেকে আল্লাহ ট্রান্সফার করবে তাদেরকে, সেই বেহেস্ত থেকে যদি আল্লাহ ট্রান্সফার করে থাকে তাহলে কোথায় ট্রান্সফার করবে, এই কথাটি কিন্তু কোনো হাদিস গ্রন্থ বা কোনো জায়গায় কিন্তু স্পষ্ট নেই। তাই আমি স্পষ্ট করার জন্য আজকের এই আলোচনা ইনশাআল্লাহ অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখুন, একটা মানুষ যখন বেহেস্তে যাবে বা আল্লাহর কাছে বেহেস্ত কামাই করেছে, সে বেহেস্তে যাবে, কিন্তু বেহেস্তের যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে যদি একটা মানুষ সব সময় থাকতে থাকে, সে আরাম আয়েস খাদ্য খাবার যা চায় তা পায়, তার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু একটা বাউন্ডারির ভিতরে যখন একটা বেহেস্তের মধ্যে তাকে নিযুক্ত করে দেওয়া হবে, অনন্তকাল সেখানে থাকবে, আসলে এই কথাটি কি ঠিক কিনা বে ঠিক এটা আপনারা বলবেন। যেমন মনে করেন, মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে আসে, আসার পরে কিন্তু তার পাপ পুণ্য আছে, যে পুণ্য করেছে সে বেহেস্ত যাবে, যে অপুণ্যের কাজ করেছে সে দোজকে যাবে। তাহলে দোজকে যারা যাবে তাদেরকে যে দোজকে নিক্ষেপ করা হবে, তারা কি চিরস্থায়ী দোজকে থাকবে? যদি তারা চিরস্থায়ী অনন্তকাল দোজকে না থাকে, সেখান থেকে বের করে এনে আল্লাহ আবার আরেকটা জায়গায় ট্রান্সফার করবে, তাহলে বেহেস্তটাও তো এরকমই হবে যে সেই মানুষটিকে সেই বেহেস্তের থেকে অন্য জায়গায় অন্যভাবে অন্য কিছুতে ট্রান্সফার করবে। সেটি কিভাবে কেমন করে, অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি না শুনলে কিন্তু বোঝা যাবে না। দেখেন, মানুষ পৃথিবীতে পাপ পুণ্য করেছে, ভালো কথা, তাই পাপ পুণ্যের হিসেবে সে যার যেটা পাওনা সেটা পেয়ে গেছে। কিন্তু দেখেন, আল্লাহ যখন সমস্ত রূহকে বা সমস্ত আত্মাকে একই সাথে একই সমানে সৃষ্টি করেছে, আর সেই সমস্ত আত্মা বা রূহদেরকে যখন একই সমানে সৃষ্টি করা হয়েছে, তখন কিন্তু সেই তাদেরকে রাখা হয়েছে কই, আলমে আরওয়ায়। আলমে আরওয়ার মধ্যে যখন রাখা হয়েছে, মাত্র তারা সৃষ্টি হলো, তাদের তো কোনো পাপ পুণ্য, তাদের তো কোনো বিচার আচার নেই, আর তারা কোনো পাপ করেনি, মাত্র সৃষ্টি হলো। যদি মাত্র সৃষ্টি হয়ে থাকে, এদের একদল মানুষে জন্ম নিল, আর একদল পশু প্রাণীতে চলে গেল, কারণ এই পৃথিবীটা তো সম্পূর্ণই ফাঁকা ছিল, কোনো প্রাণী জগৎ ছিল না, 18,000 মাখলুকাত ছিল না, তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে একদল মানুষে চলে এলো, আর বাদ বাকি 18,000-এর মধ্যে দেখা যায় যে 17,999টি মাখলুকাত অন্য প্রাণীতে জন্ম নিতে হলো। তাহলে আল্লাহ তো বলেছে আমি অবিচার করি না, ব্যবিচার করি না, আমি কিন্তু সুবিচার করি এবং সবাইকে সমান চোখে দেখি। তাহলে একদল মানুষে চলে এলো আর বাদ বাকি চলে গেল কোথায়, বন্য প্রাণীতে চলে গেল, বাঘ ভাল্লুক মাছ গাছ বিভিন্ন প্রাণীতে চলে গেল, 3,6,18,000 মাখলুকাতের মধ্যে চলে গেল। তাহলে মানুষে যারা জন্ম নিল, আর মানুষের কথা বলা হয় আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ, তাহলে এই যত সমস্ত যত আত্মা বা রূহদেরকে সৃষ্টি করা হয়েছিল সমস্তই কিন্তু সমানে সৃষ্টি হয়েছে, তাদের কোনো পাপ পুণ্য ছিল না। আর তাদের কি পাপ পুণ্য ছিল যে একদল মানুষে চলে এলো আর একদল বন্য প্রাণীতে বা 18,000 মাখলুকাতে চলে গেল, এর কারণ কি? আচ্ছা, যদি সেখানে আল্লাহ কোনো বিচার করে থাকে, কোন বিচারে তাদেরকে 18,000-এর মধ্যে 17,999টা মাখলুকাতে পাঠিয়ে দিল আর একদল মানুষ এসে গেল, এটা কোন বিচারে, এটা কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইবো এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। গেল এই কথাটি। আরও একটি কথা হলো যে মানুষ যখন বেহেস্তে যাবে, বেহেস্তে সে কতদিনের জন্য স্থায়ী, এবং যদি কোনো মানুষ দোজকে যায়, দোজকে তার জন্য কতদিন পর্যন্ত তার স্থায়ী। তাহলে বোঝা গেল
যে প্রত্যেকটা জিনিসের মেয়াদ আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু হিসেব আছে। আমাদের দেশে যদি কোনো প্রধানমন্ত্রী যখন ভোটে পাশ করে, তখন কিন্তু তার 5 বছর পরে আবার ভোট হবে, আবার কিন্তু চেঞ্জ হবে। সবটা জিনিসের মেয়াদ থাকে। তাহলে আল্লাহ বেহেস্তের কোনো মেয়াদ রাখেনি, আল্লাহ দোজখের কোনো মেয়াদ রাখেনি, আর আল্লাহ তো অবিচারক নয় যে আলমে আরওয়ার মধ্যে যেই আত্মাদেরকে রাখা হয়েছিল, যে 17,999টা মাখলুকাত চলে গেল অন্য প্রাণীতে, আর আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে চলে এলো, সেই এক আর বাদ বাকি চলে গেল। তাহলে ওই বিচারটুকু কিভাবে কেমনি কি আপনাদের কি মাথায় ধরে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এবং বেহেস্তে যারা আছে তাদের মেয়াদ কতদিনের, এদেরকে কি অনন্তকালই রাখা হবে? আর যদি বলেন যে না মেয়াদ আছে, তাহলে মেয়াদ থাকলে সে মেয়াদটা কি, এবং দোজকের যে একটা মেয়াদ আছে সেই মেয়াদটা কি, সেটি অবশ্যই অবশ্যই আমি বলার চেষ্টা করব, আর বাকিটা আপনারা বলবেন ইনশাআল্লাহ। জ্ঞানী লোক পৃথিবীতে বহু আছে, অবশ্যই এই কথার জবাব দেওয়ার মতো লোক আছে, অবশ্যই কমেন্টে লিখবেন। তাই এখন আমি বাকি যে কথাটি বলবো সেটি হলো, দেখুন কেউ 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 দেখা যায় এক এক ধরনের চিন্তা ভাবনা, এক এক ধরনের বিষয় কারো ভিতরে কাজ করে। তো আমি বলবো যেটা, সেটা দেখেন যে বেহেস্তে যারা যাবে তারা কিন্তু স্থায়ী নয়, এবং দোজকে যারা যাবে সেখানেও তারা কিন্তু স্থায়ী নয়, অবশ্যই অবশ্যই ট্রান্সফার হবে। তো এখন আমি যে কথাটি বলবো, দেখেন যে বেহেস্ত একটা বেশি, যেমন 7 দোজক 7 বেহেস্ত, এর মধ্যে 8 বেহেস্ত হয়েছে আরেকটা বেহেস্ত মিলিয়ে, যে আরেকটা বেহেস্ত কি, সেটা হলো সাদ্দাদের বেহেস্ত। আর সেই সাদ্দাদের বেহেস্তটি কোথায়, দুনিয়ায় অবস্থিত। আর দুনিয়ায় অবস্থিত যে বেহেস্তটি, সে সাদ্দাদ কিন্তু বেহেস্ত তৈরি করা হয়েছিল, কিন্তু সেই বেহেস্তে সে প্রবেশ করতে পারেনি, আগেই তার প্রাণ চলে গেছে। তো এখন বলবো যে পৃথিবীতে সাদ্দাদের বেহেস্ত আছে, সে বেহেস্তে কারা ভোগ করছে, কারা থাকছে? এই সাদ্দাদের বেহেস্তের মধ্যে আছে, দেখা গেছে যে সাদ্দাদ কিন্তু দুর্নীতি ছিল। সাদ্দাদের কিন্তু সে আল্লাহর সাথে টেক্কা দিয়ে সে বলতেছে যে আমি নিজে বেহেস্ত তৈরি করবো, আমি সেই বেহেস্তে থাকবো। আর সেই বেহেস্তটা দুনিয়ায় আছে, এবং সেই বেহেস্তের মধ্যে কারা বসবাস করছে, দেখবেন এমপি মন্ত্রী বা পৃথিবীতে অনেক বড় বড় ধনী লোক যারা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে, তারা কিন্তু একটা শান্তি অনুভব করে, তাদের কোনো কিছুর অভাব নেই, যখন চা পায় তখন তাই পায়। তাহলে এখানে থেকে বেশিরভাগ মানুষ কি, যে পথভ্রষ্ট হয়ে যায়। কেমন করে, যদি কেউ দেখে তার উপরে কোনো ধনী লোক হয়ে যাচ্ছে, সে তার পিছনে সে লেগে যায়, সে যেন আর ধনী হতে না পারে। যদি দেখে একটা মানুষ উচ্চ লেভেলে চলে যাচ্ছে, তাকে কিভাবে নামিয়ে রাখা যায় সেই চেষ্টা করে, এবং একজনের পিছনে আরেকজন লেগে থাকে। সে যেভাবে আছে, সে সুখে আছে, বড় আছে, ধনী আছে, সব দিকই সে ভালো আছে, তারপরেও যদি দেখে কারো অবস্থান ভালো, কেউ উপরে উঠে যাবে, তখন তাকে নামানোর ব্যবস্থা করে, তখন তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়, তখন এই সাদ্দাদের বেহেস্ত তারা থাকতে পারে না। তো সাদ্দাদের বেহেস্ত এই পৃথিবীতে যারা অনেক উচ্চ মার্গের ধনী লোক, মন্ত্রী মিনিস্টার, এবং দেখা গেছে যে যারা এমপি, যারা বড় বড় পদে আছে, তারা যা চায় তা পায়, এবং যা খুশি মনে তাই করতে পারে, তো দেখবেন যে তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। কেন, তাদের পাওয়ার আছে, তাদের অর্থ আছে, যার ফলে এই অর্থের পাওয়ারে, এবং দেখা যায় তাদের যে তারা যে একটা সম্মানী ব্যক্তি, তাদের যে উচ্চ র্যাঙ্কে একটা মূল্য আছে, সে কি সেই দিকে দেখা যায় যে সেই মানুষগুলো সেখান থেকে বিভিন্ন লোভে, বিভিন্ন খারাপে, বিভিন্ন হিংসা নিন্দা করে তারা সেই সাদ্দাদের বেহেস্ত থাকতে পারে না, দৌড়ের উপরে থাকে। যেমন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যারা কোটি কোটি টাকা যারা কামাই করছে, যারা অনেক উচ্চ লেভেলে চলে গেছে, তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন যে তাদেরকে উদাও বাড়িঘর ছেড়ে চলে গেছে, কারণ কখন কি হয় না জানি কি। যাই হোক, সেখানে যাব না হে সমস্ত জগৎবাসী। তো আজকের আলোচনাটি হলো কি, যে অস্থায়ী বেহেস্ত হলো সাদ্দাদের বেহেস্ত। আর এই সাদ্দাদের বেহেস্তের জন্যই মানুষ এত খাটাখাটনি করে, বদনাম করে, সুনাম করে, যাই কিছু করে, এটার জন্যই। এবং পরবর্তীতে যে বেহেস্তের কথা বলা হয়েছে বা জান্নাতের কথা বলা হয়েছে, সেখানেও যদি যাই, মৃত্যুর পরে হাসরে আল্লাহ বিচার করবে, বিচারের পরে আল্লাহ মানুষদেরকে জান্নাত দেবে, বেহেস্ত দেবে। আচ্ছা,
তাহলে সেখানে গেলেও কিন্তু মানুষের একটা মেয়াদ থাকে, যদি অনন্তকাল এই বেহেশতে থাকে তখন কি হবে? তখন কিন্তু আমরা যদি আমাদের দেশের দিকে লক্ষ্য করি, দেখবেন মানুষ যখন একটা সরকারি চাকরি করে, সরকারি চাকরির একটা মেয়াদ আছে, এতদিন সে করবে, এরপরে তাকে কি করবে? রিটায়ার করতে হবে। এরপর এখানে নতুন লোক জয়েন হবে, রিটায়ার করার পরে তখন সে আরেকটা রেস্টে চলে যায়। যদি এমন হয় তাহলে বেহেশত দোজখের মধ্যে এরকম আছে, যারা যাদের দোজখের একটা মেয়াদ থাকে, মেয়াদ যখন শেষ হবে তখন কিন্তু আবার সে কোথায় আসবে? পৃথিবীতেই আসবে। ঘুরে ফিরে বারো, ঘরে বসেই তেরো, যদি কেউ বুঝতে পারে এখান থেকে তারা বুঝে নিতে পারে। যাই হোক, এই সমস্ত জগৎবাসী আরো কিছু কিছু গোপন ভেদ আছে যেখানে মুখ চালানো যায় না, কথা বলা যায় না, দেখা গেছে বিশৃঙ্খলা হতে পারে। তো আমি জানি যে অবশ্যই অবশ্যই বাংলাদেশে কেন বিদেশে এবং ইন্ডিয়া এবং পাকিস্তান বা বিভিন্ন মুসলমান রাষ্ট্রের মানুষ সব কিন্তু বোকা নয়, অবশ্যই আমার ইশারা বুঝতে পেরেছেন। তবে ইশারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং আলমে আরওয়ার মধ্যে যে আল্লাহ মানুষদেরকে রেখেছিলেন, সেখান থেকেও যে মেয়াদ ছিল এবং কতদিন আলমে আরওয়াতে ছিল এবং সেখান থেকে আল্লাহ 17,999টা মাখলুকাতের মধ্যে সেই আত্মাদেরকে পাঠিয়ে দিল, আর মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ জন্মটাই হলো বেহেস্ত জাতি, শান্তি জাতি, তাহলে এই মানুষ সেখান থেকে এসে গেল মানুষে, সেই আত্মা থেকে। তাহলে তাদের কি পুণ্য ছিল আর তাদের কি অপুণ্য ছিল, অবশ্যই কিন্তু এই কথাটি আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এবং বেহেস্তের মেয়াদের কথা বলা হয়েছে, দোজকের মেয়াদের কথা বলা হয়েছে, সেটিও কিন্তু আপনারা বলবেন। তবে অবশ্যই আমি আশা করছি বাংলাদেশে অনেক অনেক জ্ঞানী লোক আছে এই কথার উত্তর দেওয়ার জন্য। দেখি এই কথার উত্তর হিসেবে আমি কার কাছে পাই, কমেন্টে সে কি বলে। অবশ্যই আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।